আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চারিদিক অন্ধকার, এখনো সূর্য ওঠার বহুত দেরি, মাত্র ফজরে আজান দিল 5:45 বা 5:50 এরকম কিছু একটা বাজে। তো যাই হোক, আমি অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের মতো আজকেও বের হয়ে গেছি, ওই বিএমডিসি আড়তের দিকে যাচ্ছি। আজকে একই উদ্দেশ্য, আপনাদেরকে আড়তের মাছ দেখানো। আজকে প্রচণ্ড রকম ঠান্ডা, প্রচণ্ড রকম। গতকালকে মানে গত এপিসোডে আমি বলছিলাম যে প্রচণ্ড কুয়াশা কিন্তু শীত নাই, এটা মনে হয় শীত শুনে মাইন্ড করছে। আজকে গতকালকে বিকালের পরের থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়া শুরু হয়েছে। আর এই 5:30 সময় কী অবস্থা হতে পারে এটা তো একটা আইডিয়া করতেই পারেন। তো দেখি আজকে আপনাদের কী মাছ দেখানো যায়। এগুলাকে বলা হচ্ছে চন্দনা মাছ, দেখতে অনেকটা ইলিশ মাছের মতোই, কিন্তু এগুলো ইলিশ না, দেখে অনেকে আবার মনে করতে পারে যে চন্দনা ইলিশ। এইগুলো আমি জিজ্ঞেস করলাম এখানে জেলেদের, তো ওনারা বললো যে না, এটা চন্দনা ইলিশ নয়, মাছের নামই হচ্ছে চন্দনা, আলাদা জাত, তবে দেখতে অনেকটা ইলিশ মাছের মতোই। আর এগুলো এরকম সাইজই হয়, আর একটু বড় হবে, 450 গ্রাম পর্যন্ত নাকি বড় হয় এটা, জেলেরা বললো আর কি।
Thank you.